नमस्कार आमार प्रिय श्रोता बंधुरा, आज के क्लास सिक्स एक्टिविटी फाइव देखते ही पाच्छ, एटा तुम्हारे सामने तुले धरछी। तुम्हारा खाता पेन बेर करे एर आंसरगुली लिखे फेलो, बोयेर मध्य अवश्य करो ना, बोयेर मध्य करा उचित नय, एते स्यारा बिरक्त हय एबं काजटा ठीक होबे ना। जाक, खाता थाकले अवश्य नोटटा लिखे फेलो। टिक द करेक्ट आंसर फ्रम द अल्टरनेटिव गिवेन इन ब्रैकेट्स, एर माने होच्छे कि बंधनीर मध्य देया सठिक उत्तरटिके टिक चिन्ह दाओ। तो आमी डायरेक्ट एखान थेके टिक चिन्ह दिए दिच्छि, तोमरा खातार मध्ये नोट्स करे सेटाके टिक चिन्ह दिए दिओ। तो प्रथमेटा कि बोलछे, बोलछे जे ही वाच्ड द फिल्म यस्टरडे इवनिंग, अर्थात एखाने कोनटी हबे जेटा बोझाच्छे जे से गेछिलो, से सिनेमा देखते गेछिलो, फिल्म तो गेछिलो तार माने होच्छे गतकाल। तो एटा आंसर हबे वाच, से देखे नियेछिलो जिनिसटा, अर्थात एर माने हलो गिये से गतकाल सन्ध्याय सिनेमाटी देखेछिलो। तारपर एटा कि आछे, द चाइल्ड इज रिडिंग रीड ए स्टोरी बुक नाउ, अर्थात शिशुटी একটি বই নাও মানে এখনও বোঝাচ্ছে পড়ছে, অর্থাৎ এর মানেটা হচ্ছে বা এর অ্যান্সারটি হবে ইজ রিডিং, কন্টিনিউ চলছে, নাও এর মানে বাংলার মানে যা তাহলে শিশুটি এখনও একটি গল্পের বই পড়ে চলেছে। তারপরে সিয়েরটা, মাই ফাদার ইজ গোয়িং ওয়েন টু কলকাতা লাস্ট উইক, গিয়েছিল গত সপ্তাহে, গিয়েছিল বাবা কলকাতা। তো ইজ গোয়িং কি ওয়েন, গিয়েছিল তার মানে হচ্ছে গিয়ে ওয়েন্ট হবে, ইজ গোয়িং মানে এখন বোঝাতো কিন্তু সে তো চলে গিয়েছে বাড়িতে, তার মানে হয়ে গেছে কাজটা, যার জন্য ওয়েন্ট বসছে। এর মানে হচ্ছে গত সপ্তাহে আমার বাবা কলকাতায় গিয়েছিল। ডিয়েরটা কি বলছে, দ্য বয়েজ আর প্লেইড ফুটবল ইন দ্য ফিল্ড, অর্থাৎ কিছু ছেলে মাঠে ফুটবল, তো ফুটবল ফিল্ড নাও এখানেও নাও আছে, তো চলছে খেলাটা চলছে, যার জন্য এটা হবে আর প্লেইং, সকলে মিলে বয়েজ আর প্লেইং, নট প্লেইড, খেলা হয়ে প্লেইড হলে পরে খেলা হয়ে গিয়েছে বোঝাচ্ছে, যেহেতু চলছে যার জন্য আর প্লেইং, অর্থাৎ এর মানে হচ্ছে ছেলেরা এখন মাঠে ফুটবল খেলছে। তাহলে শ্রোতা বন্ধুরা, কমপ্লিট করা হলো অ্যাক্টিভিটি ফাইভের কাজ। পেজ পাল্টালে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি সিক্স আমার চোখের সামনে, যেখানে ছক দেওয়া আছে, ডাউন লেখা আছে একটু ক্লাসিক্যাল ড্যান্স অফ কেরালা। তো যদি তোমাদের অবশ্যই অ্যাক্টিভিটি সিক্স লাগে অবশ্যই আমার কমেন্ট সেকশানে লিখে জানাও, আপাতত এই কাজটা আমি করছি না, যদি লাগে অবশ্যই আমায় জানিও। আমি চলে যাচ্ছি নিচে, দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি সেভেন। অ্যাক্টিভিটি সেভেনে কী বলছে, অ্যাক্টিভিটি সেভেনটা বলছে পারচুয়েট দ্য গিভেন সেন্টেন্স, অর্থাৎ নিচের বাক্যগুলিকে যতিচিহ্ন বসাও। তো যতিচিহ্ন এখানে কোথাও দেখতে পাচ্ছি না আমরা, তো কোথায় কোথায় বসবে সেটা আমাকে বসাতে হবে। তো ফার্স্টেরটা, এতে কী লেখা আছে, ওয়ান ডে এ লিটল বয় ওয়াজ সিটিং উইথ আ নেল এ পিস অফ উড অ্যান্ড এ হ্যামার। তো এখানে যে এখানে যতিচিহ্ন বসবে সেটা হচ্ছে গিয়ে তোমার নেল, এখানে একটা সেন্টেন্স শেষ হলো কমা দেবে নেল, দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ। আর এখানে হ্যামার বলেছে, হ্যামারের এখানে ফুল স্টপ দিতে হবে, ব্যাস হয়ে গেলো আমাদের যতিচিহ্ন দেওয়া। তো এখান থেকে এত অব্দি একটা সেন্টেন্স হলো, আর এখান থেকে একটা সেন্টেন্স হয়ে পুরো বাক্যটা শেষ হয়ে গেলো, এইটা হচ্ছে আমাদের দুটো যতিচিহ্ন পেয়ে গেলাম। তারপরটা কী বলছে, তারপরটা বলছে যে হোয়াট আর ইউ ডুইং মাই সান। আচ্ছা, আগেরটা মানে আমি হয়তো বলিনি, সেটা হচ্ছে গিয়ে ওয়ান ডে লিটল বয় ওয়াজ সিটিং উইথ আ নেল এ পিস অফ উড অ্যান্ড এ হ্যামার, অর্থাৎ এর মানে হচ্ছে একদিন একটি ছোটো ছেলে পেরেক কাঠের টুকরো ও একটি হাতুড়ি নিয়ে বসেছিল। তারপরটা কী আছে, হোয়াট আর ইউ ডুইং মাই সান, এর মানে তোমরা জানো, এটা খুবই ছোটো একটি সেন্টেন্স, এটা হচ্ছে গিয়ে ছেলে কী করছো তুমি। তো এখানে কোথায় কী যতিচিহ্ন বসবে সেটা দেখো, এটা একটা কোশ্চেন বলছে হোয়াট মানে কী, যার জন্য এখানে আমরা
সেই চিহ্নটা বসাই না, যখনই কোনো কোশ্চেন হয় তার মানে আমরা শেষের দিকে সেই জ্যোতি চিহ্নটা আমরা বসাই, আর এটা হচ্ছে কোশ্চেন, তার জন্য এখানে কোশ্চেনে জ্যোতির্মা বসলো। আর এর মানেটা আমি বলে দিলাম, ছেলে কী করছো তুমি, বা তুমি কী করছো ছেলে। নেক্সট সিয়েটটা কী দেখাচ্ছে, ও মাই টয় ইজ ব্রোকেন, অর্থাৎ আহা বা ওহো আমার খেলাটি ভেঙে গিয়েছে। তো এখানে ভেঙে গিয়েছে ওহো বা ও করে উচ্চারণ করছে একটা দুঃখ কষ্ট বেদনা, যার জন্য এখানে একটা বিরাম চিহ্ন বসছে, এবং যেহেতু সেন্টেন্সটা শেষ হচ্ছে যার জন্য এখানে একটা ফুল স্টপ বসছে। আচ্ছা তার আগে বলি, তোমাদের অনেকে জানো তাও বলে রাখছি, কোশ্চেন চিহ্নর সময় কোনো ফুল স্টপ হয় না, কোশ্চেন চিহ্ন হয়, আর বাকি সেন্টেন্সের সময় ফুল স্টপ হয়। তারপরে ডিএটটা কী আছে, বলছে ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার, অর্থাৎ আগন্তুক বললো ওহে খোকা কেঁদো না। তো এখানে কোথায় কী জ্যোতির্চিহ্ন বসবে সেটা দেখে নাও, এখানে যে ডোন্ট, এই ডোন্টের ডিটা ক্যাপিটাল হবে, স্মল লেটারে করা আছে, তোমরা পারলে এটাকে ক্যাপিটালে করে নেবে, ঠিক আছে, আনসারের ক্ষেত্রে ডিটাকে ক্যাপিটালে করে নেবে, ডোন্ট। তো ডোন্ট ঠিক আছে, ডোন্ট ক্রাই মাই চাইল্ড, এখানে যে জ্যোতির্চিহ্নটা বসবে সেটা এখানে ডোন্টের আগে এখানে দুটো ক্লোন দিয়ে দেবে, দিয়ে এখানে একটা কমা, তারপরে সেভ দ্য স্ট্রেঞ্জার, সেভ দ্য স্ট্রেঞ্জার, এখানে একটা ফুল স্টপ দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে এত অব্দি একটা ক্লোনের চিহ্ন, এখানে একটা কমা, এখানে ফুল স্টপ, অর্থাৎ এর মানে বললাম অবন্তু বলল ওহে খোকা কেঁদো না। তো হয়ে গেল কমপ্লিট অ্যাক্টিভিটি 7-এর আনসার। এবার চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 8, আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। তো এখানে কী করতে বলছে, এখানে বলছে যে আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলার। তো এর মানে হচ্ছে কি, নিচে দেওয়া নামবাচক বিশেষ্য এবং শ্রেণীবাচক বিশেষ্যগুলি সঠিক ঘরে বসানো। তো এখানে কিছু কিছু নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছ বিদ্যাসাগর, এলিফ্যান্ট, তারপরে আর কী আছে, গ্রাফ, দামোদর, দার্জিলিং স্টেট। তো এখানে কোনটা কোথায় বসবে সেটা নিয়ে আলোচনা হবে। ফার্স্টটা আছে কমন নাম, অর্থাৎ শ্রেণীবাচক বিশেষ্য, তারপরটা আছে প্রপার নাম, অর্থাৎ নামবাচক বিশেষ্য। তো কোনটা শ্রেণীবাচক কোনটা নামবাচক সেটা আমি এখানে তুলে ধরছি। তো যেমন প্রথমে একটা শ্রেণীবাচক বিশেষ্য মানে শ্রেণী বোঝাচ্ছে বা দলবদ্ধ বোঝাচ্ছে, যেমন এখানে দলবদ্ধ বলতে গেলে নিশ্চয়ই বিদ্যাসাগরকে ধরা যাবে না, কারণ বিদ্যাসাগর উনি একা। এলিফ্যান্ট মানে হাতিকে ধরা যেতেই পারে, যেহেতু এরা দলবদ্ধ বা একটির সাথে একটির মানেই সকলকে বোঝাচ্ছে এলিফ্যান্ট। আর কী হতে পারে, ব্যাস আঙুরগুলো, আর কী হতে পারে, সেট অনেক রাস্তা রাজপথ। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে শ্রেণীবাচক, মানে একসাথে অনেকগুলোকে বোঝাচ্ছে জাতি হিসেবে, আর বাকি সব প্রপার নাউন, যেমন এক বিদ্যাসাগর নাম বোঝাচ্ছে নামের মধ্যে, বি আই ডি ওয়াই এস এ জি এ আর বিদ্যাসাগর। আর কী আছে, আর আছে এলিফ্যান্টের গ্যাস, দামোদর, ডি এ এম ও দামোদর, আর হচ্ছে দার্জিলিং, দার্জিলিং এল আই এন জি। সো গাইজ, এ হয়ে গেল আমাদের কমপ্লিট করা অ্যাক্টিভিটি 8। এরপরে নিচে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি 9, এটা অনেকে বলে করার জন্য, তো আমি টেক্সট বইয়ের মধ্যে করে দিচ্ছি, তোমরা তোমাদের খাতা পেনের দ্বারা নিজেদের খাতায় নোটস করে নিও। অ্যাক্টিভিটি 9-এ কী বলছে, আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দ্য পজিসিভ, এস পজিসিভ প্রোনাউন্স ইউজ ইন দ্য পেজেস, পেসেজ। আচ্ছা এইটা ঠিক, আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মানে যেটা যাচ্ছে যে পার্সোনাল প্রোনাউন সর্বনামগুলির নিচে দাগ দাও, এবং পসেসিভ প্রোনাউন অর্থাৎ সর্বনামগুলিকে বোল্ড দাগ দাও।
তো কোনটা কি দাগ দেওয়া সেটা আমি তোমাদের বইয়ের মধ্যে করে দিচ্ছি, তোমরা খাতা পেন নিয়ে তুলে ফেলো। তো এখানে কি লেখা আছে সেটা পড়া যাক। আই এম ঝুমি, রানা ইজ এ কাজিন অফ cousin of mine. He is a kind boy. He gave a book to Rumi. She is my sister. Rumi and Rana are classmates. They go to school together. Their school is near the village of ours. Achcha. To ye bangla mane hocche ami jhumi, Rana amar kututo bhai. Se doyalu chhele, se amar বোন রুমিকে তার বই ধার দিয়েছে। রুমিনী ও তার সহপাঠী তার একসাথে বিদ্যালয় যায়। তাদের বিদ্যালয় আমাদের গ্রামের কাছে বা নিকটে বা সামনে। তো আমি দাগ দিচ্ছি, কোথায় কি দাগ বসবে এখানে। কাজেন অফ মাইন, এটাকে গোল করো, মাই সিস্টার। আচ্ছা, আর এখানে মাইন্ডটাকে মাইন্ডটাকে গোল করো। আর রুমি আর রানা আর ক্লাসমেটস, আচ্ছা ক্লাসমেটস, দে গো টু স্কুল টুগেদার, দেয়ারটাকে সার্কেল করে দাও। স্কুল ইজ নিয়ার দ্য ভিলেজ অফ আওয়ার্স, আওয়ার্সটাকে আন্ডারলাইন করে দাও। তাহলে এ হচ্ছে এর আনসার। সর্বনামগুলি পজিটিভ সর্বনামগুলিকে আর পার্সোনাল প্রোনাউন্স অর্থাৎ সর্বনামগুলি নিচে দাগ দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, এই হলো আজকে অ্যাক্টিভিটি 9। তারপর দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ যেটি বলছে সেটি হচ্ছে রাইট 5 সেন্টেন্স অন ইউর হবি, ইউজ দ্য ফলোয়িং হিন্টস, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইমস, ডিসক্রাইব ইট, হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট, ডু ইউ লার্ন এনিথিং ফ্রম ইট। আচ্ছা, অ্যাক্টিভিটি 10-টা যদি তোমাদের কারো প্রয়োজন পড়ে অবশ্যই আমায় জানিও, আমি তো এখানে নিশ্চয়ই অ্যান্সারটি লিখতে পারবো না, একমাত্র খাতার মধ্যে নোটস করতে পারবো। তো লাগলো অবশ্যই জানিও আমায়, কমেন্ট সেকশন খোলাই আছে। আর এটা একটা তোমার হবি বা তোমার শখ কী তার উপরে ভিত্তি করে 5টি মনে হয় কটি আরে 5 সেন্টেন্স 5টি শব্দের মধ্যে এটাকে পূরণ করতে হবে। আর তোমার শখ সম্পর্কে 5টি বাক্য লেখো, নিচের সূত্রগুলি ব্যবহার করে যেগুলো দিয়েছে এখানে। তার মধ্যে কী কী দিয়েছে, তুমি অবসর সময় কী করো এটা বর্ণনা করো, এটা তুমি কতটা উপভোগ করো, তুমি এর থেকে কী কিছু শিখলে কি না তার জন্য। সো বন্ধুরা, এই হয়ে গেলো অ্যাক্টিভিটি 10। তারপর দেখতে পাচ্ছি একটা পোয়ম, লিটল প্ল্যান, এটা পরে আলোচনা করব। আর এবং ইট অল বিগেন উইথ ডিপ ডিপ, এটা আমি বেঙ্গলিতে বুঝিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো, এবং করোনার সময় করোনার সাথে ফাইট করো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং এর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি তোমাদের কিছু উপকার হয়ে থাকে। ধন্যবাদ।